সম্মানিত উপস্থিতি, সম্মানিত সুধী মণ্ডলী, রাত অনেক গভীর হয়ে গিয়েছে, এজন্যে অপ্রাসঙ্গিক কথা বলে আমরা সময় নষ্ট করব না। সরাসরি আল্লাহর কালাম থেকে আমরা কিছু কথা বলার, শোনার এবং আমাদের প্র্যাকটিক্যাল লাইফে, আমাদের বাস্তবিক জীবনে সেগুলো মেনে চলার নিয়তে আজকে আমরা কথা শুনব বিইজনিল্লাহ বিফদলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ তাআলা আমাদেরকে তার নেয়ামতের সাগরে ডুবিয়ে রেখেছেন। আমরা আল্লাহ তাআলার নেয়ামতের সাগরে ডুবে আছি, কত যে নেয়ামত আমরা আল্লাহর তরফ থেকে পেয়েছি, আমরা যদি সেগুলো গণনা শুরু করি গুনতেই থাকব, গণনা করে করে কোনোদিন শেষ করতে পারব না। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা, তুমি যদি আমার নেয়ামতের গণনা শুরু করে দাও গুনতে গুনতে কখনো শেষ করতে পারবা না। তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞানের কল্যাণে আমরা এখন সূর্য থেকে, জমিন থেকে সূর্যের ডিস্টেন্স আমরা জানতে পেরেছি। বিজ্ঞানের কল্যাণে অনেক সাগর মহাসাগরের আয়তন আমরা জানতে পেরেছি। বিজ্ঞান এত সমৃদ্ধ হল, এত উন্নত পর্যায়ে পৌঁছে গেল, বলেন তো আজ পর্যন্ত বিজ্ঞান আল্লাহর নেয়ামতের সংখ্যা কত সেটাকে স্পেসিফিক করে আমাদেরকে জানাতে পেরেছে? কিয়ামত পর্যন্ত এটা কেউ জানাতে পারবে না, কারণ আল্লাহ তাআলার নেয়ামতরা যে গুনে গুনে কেউ শেষ করতে পারবে না, এটা কোরআনে যিনি ঘোষণা করেছেন তিনি কে? কোন নেয়ামতের কথা বলব? এই যে আমি ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে কথা বলছি, এটাও তো আল্লাহর অনেক বড় নেয়ামত, কারণ পৃথিবীতে বহু মানুষ আমার আপনার মতো জবান খুলে কথা বলতে পারে না, এরকম আছে না নাই? আর আল্লাহর কুদরত তো আপনি দেখেন, পৃথিবীতে 800 কোটি মানুষ বসবাস করছে, সব মানুষের কথা বলার যন্ত্রপাতি এক। কথা বলার যন্ত্রপাতি কি? ঠোঁট, দাঁত, জিহ্বা, এগুলো হচ্ছে কথা বলার যন্ত্রপাতি। বলেন তো পৃথিবীর সব মানুষের এই যন্ত্রপাতি একরকম না ভিন্ন রকম? মুকুটিফা লাগাইয়া বৈরি লইত না, মাথা লাগব। কথা বলার যন্ত্রপাতি সবার এক না ভিন্ন রকম? কথা বলার যন্ত্রপাতি এক, কিন্তু ভাষা এক না ভিন্ন? সুবহানাল্লাহ, কি নেয়ামত! দেখেন বাংলাদেশি মানুষের কথা বলার জন্য যা দরকার, যা আছে ইংল্যান্ডের যে থাকে তার কাছেও সেগুলোই আছে, ঠোঁট আছে, দাঁত আছে, জিহ্বা আছে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকায় যে আছে তার কাছেও সেগুলো আছে, সৌদি আরবে যে আছে তার কাছেও এগুলোই আছে, কিন্তু সৌদি আরবের সে বলে কাইফাল হাল, আমেরিকা ইংল্যান্ডে যে থাকে সে বলে হাওয়ার ইউ, হোয়াট অ্যাবাউট ইউ, আর বাংলাদেশে যে থাকে সে বলে কেমন আছেন, আর চাইনিজ ল্যাঙ্গুয়েজ আমি জানি না, হয়তো অনুমান করছি এমন হতে পারে ওয়াং ওয়াং চুয়াং। তাহলে সবার কথা বলার যন্ত্রপাতি এক হলেও ভাষাটা একরকম নয়। আপনি পৃথিবীর বিভিন্ন দেশের ভাষা নিয়ে চিন্তা করবেন কেন? আপনি আপনার দেশের দিকে তাকান তো, এই দেশে আমরা যারা বসবাস করি আমাদের সকলের মাতৃভাষা হলো বাংলা। একই ভাষার মানুষ হওয়া সত্ত্বেও আঞ্চলিকতার কারণে আমাদের এক এক অঞ্চলের ভাষা একরকম না ভিন্ন রকম? আমি তো চট্টগ্রামে থাকি, সেখানে আপনি গেলে আপনাকে জিজ্ঞেস করবে, অবাজি বদ্দা কেন আসো, গমাসনি। আপনি নোয়াখালীতে গেলে আপনাকে বলবে, কেন আছেন, আসছেন কেন, খাইছেন কেন, এরকম কেন 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 কেন। আবার আপনি আমাদের সিলেটের ভাষা তো সুবহানাল্লাহ কত সুন্দর, কিতাব আইসা বালা শুননি। আবার আমি ওই দিন কমলগঞ্জে গেলাম, কমলগঞ্জ আছে না, আমাকে একজন এসে বলতেছে কান্তাউরি, আমি ইগো আবার কই থেকে এলো? আমাকে একজন অনুবাদ করে দিচ্ছে, হুজুর জিজ্ঞেস করছে আপনি কেমন আছেন, আমি বললাম ও বাপরে বাপ, ইতা কোন জাত ভাষা, ওরা কান্তাউরি বলে না? আমি ওদিন বগুড়ায় গিয়েছিলাম, ওনাদের ভাষা আরো সুন্দর, ওনারা কেমন আছেন কি কি বলছে, ক্যাংকা আসো বারে, একটু টান দিয়ে বলে। আমি এটা আপনাদেরকে হাসাবার জন্য বলি নাই, আমি বলছিলাম আল্লাহর নেয়ামতের কথা। পৃথিবীর সমস্ত মানুষের কথা বলার যন্ত্রপাতি এক হওয়া সত্ত্বেও
এই ঠোঁট নাড়াইয়া সবাই কথা বলছে, একরকম বের হচ্ছে না, ভিন্ন ভিন্ন ভাষা বের হচ্ছে, এখানের মধ্যে কার কুদরত লুকিয়ে আছে? আল্লাহকে চেনার জন্য এত কিছু লাগে না। পৃথিবীতে কিছু মানুষ আছে যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, এরা বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নেই। তাকে যদি আপনি বলেন তুমি এটা কেন মানো না, সে তখন বলে যদি থাকতো তাহলে দেখতাম, আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না। এজন্য আমিও বলি যেমন কুকুর তেমন মুগুর দরকার। এইরকম কিছু অমানসের জাত পৃথিবীতে আছে। আমি এদেরকে অমানসের জাত বললাম কেন, এটা আমার কথা নয়। যারা স্রষ্টায় বিশ্বাস করে না, আল্লাহর ভাষায় এরা মাইনসের কোনো জাতও না। রেফারেন্স কি, দলিল কি? এখানে আলেমুল আমরা বসে আছেন, আল্লাহ তাআলা কোরআনে এদের সম্পর্কে বলেছেন উলাইকাকাল, মনসুরের মানুষ দেখা যাচ্ছে কোরআন পড়েন আপনারা, উলাইকাকাল আল্লাহ এদেরকে কি বলেছেন, এরা কিসের জাত? এখানে পশুর জাত বলে আল্লাহ শেষ করেননি, আল্লাহ বলেছেন বালহুম আদল, এরা এর চেয়ে আরো নিকৃষ্ট, আরো নিম্ন স্তরের। তাহলে এদেরকে যে আমি বললাম মাইনসের জাত না, নাস্তিকগুলা, আমি কি ভুল বলেছি? যেমন কুকুর তেমন মুগুর দরকার। এরকম কাউকে পেলে তাকে জিজ্ঞেস করবেন, তুমি যে এটা বললা যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না, তোমার বাপ তোমাকে জন্ম দিয়েছে, এটাকে তুমি দেখছ? দেখছেন প্রশ্নকারী কয়, তোর বাপ তোরে জন্ম দিয়েছে এটা তুই দেখছ? নিশ্চয়ই বলবে না। তো যা দেখা যায় না তা যদি বিশ্বাস করা না যায়, তোর বাপ তোরে জন্ম দিয়েছে এটা তুই দেখোস নাই, তার মানে তুই মনে হয় বেজন্মার জাত। আল্লাহকে চেনার জন্য এত কিছুর দরকার হয় না। ভাষা আর বর্ণের বৈচিত্র্যতা দিয়েই তো আমার রবের কুদরত, আমার রবের অস্তিত্বকে অনুধাবন করা যায়। আমি বলছিলাম এই যে জবান আছে, আমরা এই জবান দিয়ে কথা বলছি, এটা অনেক বড় নেয়ামত। এই জবান পেয়েছেন বলে আপনি আবার মন যা চায় তা বললেন না, কারণ এই জবানটা কার দেয়া নেয়ামত? আরো জোরে বলেন, কার দেয়া নেয়ামত? এই নেয়ামতের সঠিক ব্যবহার আপনি করেন, দুঃখজনক হলেও সত্য, প্রতিদিন প্রতিনিয়ত এই জবানের অপব্যবহার করে আমরা নিজেদেরকে গুনাহের সাগরে ডুবিয়ে রেখেছি, নিমজ্জিত করে রেখেছি। পৃথিবীর সবচেয়ে বড় গুনাহের ইন্ডাস্ট্রির নাম হলো এই মুখ। পৃথিবীর সবচাইতে বড় গুনাহের ইন্ডাস্ট্রির নাম হলো কি? মুখ। পৃথিবীতে গুণা কামাই হয় সবচেয়ে বেশি যে জিনিসটা দিয়ে, ওই জিনিসটার নাম কি? আপনি বলবেন হুজুর এটা কিভাবে, মিথ্যা বলে কি ঠ্যাং দিয়া না মুখ দিয়া? আরেকটু জোরে বলেন, গিবত করে হাত দিয়ে না মুখ দিয়ে, চুগল ঘুরি করে মুখ দিয়ে না ঠ্যাং দিয়ে, ইসলামের বিরুদ্ধে কথা বলে ঠ্যাং দিয়ে না মুখ দিয়ে? পৃথিবীতে সবচেয়ে বেশি গুণা করে মানুষ এই মুখ দিয়ে, এই জবান দিয়ে। এই দুইটা ঠোঁট আপনি কন্ট্রোল করেন আগে। আপনি যদি শুধুমাত্র আপনার দুইটা ঠোঁট কন্ট্রোল করতে পারেন, জবানটার হেফাজত করতে পারেন, বিশ্বাস করেন আপনি গুনাহ থেকে অনেকাংশেই বেঁচে থাকতে পারবেন ইনশাআল্লাহ। তিরমিজি, ইবনে মাজাহ এবং মুসনাদে আহমদের বর্ণনায় হাদিস এসেছে, عن ابي هريره رضي الله عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم ابو هريره رضي الله عنه থেকে হাদিস বর্ণিত হয়েছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একবার জিজ্ঞেস করা হলো, মা আকতারু মা ইউদখিলুন নাস النار, ওগো আল্লাহর নবী কোন জিনিসের কারণে মানুষ সবচাইতে বেশি জাহান্নামে যাবে, কোন জিনিসের অপব্যবহারের কারণে মানুষ সব চাইতে বেশি জাহান্নামে ঢুকবে? আল্লাহ নবী তখন বললেন, দুটো জিনিসের অপব্যবহারের কারণে সব চাইতে বেশি সংখ্যক মানুষ আল্লাহর জাহান্নামে ঢুকবে। নবীজি বললেন, এক নাম্বার হচ্ছে আলফাম, মুখ, এই জিহবা, দুই নাম্বার হচ্ছে ওয়াল ফারাজ, লজ্জাস্থান। এই দুটো জিনিসের অপব্যবহারের কারণে মানুষ সব চাইতে বেশি জাহান্নামে ঢুকবে। কয়টা জিনিস? পৃথিবীতে এই দুই জিনিস দিয়ে গুনাহ হয় বেশি, মুখ আর লজ্জাস্থান। এই মুখ দিয়ে আপনি সারাদিনে কত গুনাহ যে করছেন,
আজকে হিসাব মিলাই যায়। সারা জীবন তো কবর জান্নাত আর জাহান্নামের ওয়াজ বহু শুনলেন, আপনি যে নিজের এই জবান দিয়া সারাদিন কি করছেন আপনি তো হিসাব মিলান না। এই জবান দিয়ে আপনি নিজেকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনি নিজেও জানেন না। এই জবান দিয়ে আপনি মিথ্যা বলছেন, চুগলখুরি করছেন, এই জবান দিয়ে দেখা যাচ্ছে অনেকে গীবত করছে, মানুষকে কটু কথা বলছে, ইসলামের বিরুদ্ধে কথা বলছে। দেখেছেন তো অবস্থা, কথা বলতে বলতে রাষ্ট্রধর্ম থেকে ইসলামকে তুলে দিতে চেয়েছে, আছে না নাই? কিরে পাগলা, ইসলাম তো ছিল আছে থাকবে, কিন্তু তোর মতো পাগল ছাগল এই দেশে থাকবে না, কেউ থাকে না এই দেশে। এই দেশে সূর্য উদিত হয় আল্লাহ আকবরের ধ্বনিতে, এদেশে সূর্যাস্ত যায় আল্লাহ আকবরের ধ্বনিতে। এটা পীর মাসায় একবের দেশ, এটা আলেম ওলামার দেশ, মসজিদের দেশ, মাদ্রাসার দেশ। এই দেশে ইসলাম ছিল আছে থাকবে, তাকলে তাকলে এই দেশে থাকবে না। সম্মানিত ভাইয়েরা প্লিজ, আমি অসুস্থ, আমাকে কথা বলতে দেন, আমি বেশি সময় কথাও বলতে পারবো না, শারীরিকভাবে অসুস্থ, একটু কথা বলতে দেন। সম্মানিত ভাইয়েরা, এই জবান দিয়ে আমরা গুনাহ করতে 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 নিজেকে কিভাবে কলুষিত করে ফেলেছি, আজ হিসাব মিলিয়ে যান। আল্লাহর নবীর এক সাহাবী মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু নবীজিকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, এই জবান সম্পর্কে কি কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন নাকি? নবীজি তখন বললেন, ওগো মুআজ ভালো করে শোনো, এই জবানের যারা অপব্যবহার করবে কাল কিয়ামতের মাঠে রব্বুল আলামিন তাদেরকে উপুরু করে টেনে হিচড়ে জাহান্নামে নিক্ষেপের আদেশ দিবে। চিন্তা করেছেন, এই একটা জবানের অপব্যবহার আপনাকে জাহান্নামী বানিয়ে ফেলবে। কিভাবে জবানের অপব্যবহার হচ্ছে চলেন আমরা দেখে নিই। এক নম্বর, প্রত্যেক দিন অসংখ্য মানুষ এই জবান দিয়ে মিথ্যা বলছে। মিথ্যা বলার কুফল হলো দুইটা। কথা যদি আমার কথা যদি আপনাদের কানে পৌঁছায় তাহলে পুরুষ মানুষের মতো উচ্চ কণ্ঠে জবাব দিয়ে বলেন, মিথ্যা বলার কুফল হলো মোট কয়টা? এক নম্বর, যে ব্যক্তি মিথ্যা বলে, হাদিসে এসেছে নবীজি বলেছেন, যখন কোন লোক মিথ্যা বলে তার মিথ্যা কথার দুর্গন্ধে রহমতের ফেরেশতা তার দৃষ্টি সীমানার বাইরে চলে যায়। এখন বলেন তো, যার সাথে রহমতের ফেরেশতা থাকে না তার সঙ্গে থাকে কে? আর একটু জোরে বলেন, থাকে কে? তাহলে বলেছিলাম মিথ্যা বলার কুফল হলো দুইটা। এক নম্বর কুফল হলো, যে ব্যক্তি মিথ্যা বলে সে কার ফ্রেন্ড, কার বন্ধু হয়ে যায়? যে ব্যক্তি মিথ্যা বলে সেই হলো শয়তানের বন্ধু, শয়তানের বন্ধু হয়ে যায়। দুই নাম্বার, যখন কেউ মিথ্যা বলে সে ইমানদার থাকে না, মুনাফিক হয়ে যায়। আপনি বলবেন, হুজুর মুনাফিক হইলে কি হয়েছে? আমি তো দেখতেছি করোনা ভাইরাস অমিক্রন থেকে বাঁচার জন্য আপনারা সবার মুখে মাস্ক লাগিয়েছেন, খুব সতর্ক মানুষ আপনারা। করোনা ভাইরাস আর অমিক্রনে মারা গেলে কেউ জাহান্নামে যাবে এমন কথা কি কুরআন হাদিসের কোথাও আছে নাকি? এটা জাস্ট উদাহরণ দেওয়ার জন্য আপনাদেরকে বলছি, করোনা ভাইরাস কিংবা অমিক্রনে কেউ মারা গেলে জাহান্নামে যাবে এমন কথা কুরআনেও নাই, হাদিসেও নাই। বরং মুনাফিকের ভাইরাস নিয়ে কেউ যদি দুনিয়া থেকে যায়, আল্লাহ বলেছেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। আল্লাহ বলেছেন, নবী জানিয়ে দেন, মুনাফিকি ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাবে, যারা বিনা হিসাবে জাহান্নামী হলো তারা। মুনাফিকি ভাইরাসটা বড় মারাত্মক ভাইরাস, মুনাফিকি ভাইরাসটা হলো বড় মারাত্মক ভাইরাস। মুনাফিকগুলোকে অত সহজে চেনা যায় না। কেউ যদি বলে, হুজুর আমি বৌদ্ধ দেখব কোন দেশে যাব, আমি বলবো আপনি মিয়ানমারে যান, চীন দেশে যান, সেখানে অনেক বৌদ্ধ আছে দেখতে পারবেন। কেউ যদি বলে, হুজুর খ্রিস্টান দেখব কোথায় যাব,
আমি বলবো আপনি আমেরিকা ইংল্যান্ডে যান, কোটি কোটি খ্রিস্টান সেখানে আছে। কেউ যদি কয় হুজুর আমি হিন্দু দেখবো, আমি বলবো আমাদের প্রতিবেশী দেশ ভারতে যান, কোটি কোটি হিন্দু সেখানে আছে। এবার কেউ যদি কয় হুজুর মুনাফিক দেখতাম কোন দেশে আমি যাইতাম, উত্তর হলো যেই জায়গাতে মুসলমান আছে সেখানে মুসলমানের বেশ ধরে মুনাফিক লুকায়া আছে। এই প্যান্ডেলের ভেতরেও মুনাফিক থাকতে পারে, কারণ মুনাফিকের কপালের মধ্যে সাইনবোর্ড নাই, পিঠের মধ্যে সাইনবোর্ড নাই। দেখবেন আপনাদের মনসুর কিংবা কুলাউড়ায় বিভিন্ন স্কুলের স্কুল ড্রেস আছে না নাই, কিন্তু মুনাফিকের আলাদা স্কুল ড্রেস নাই, মুনাফিকের আলাদা কোনো ড্রেস কোড নাই। বরং দেখবেন মুনাফিক এমন বেশভূষা নিয়ে থাকে, মাথায় টুপি দেয়, দাঁড়িয়েও রাখে লম্বা লম্বা পাঞ্জাবি জুব্বা পরে, আবার সুযোগ পাইলেই ইসলামটারে ধরে জবাই করে। মুনাফিক চেনা বড় মুশকিল, আর মুনাফিকগুলো হলো কাফের চাইতে আরো মারাত্মক। ইমানদার যারা তাদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন, মুশরিক যারা তাদের জন্য আল্লাহ জাহান্নাম বানিয়েছেন। দেখেন পৃথিবীর বড় বড় কয়েকটা কাফেরের নাম আপনারা বলেন, ফেরাউন, নমরুদ, আবু জাহাল, উতবা, শাইবা, আবুল আহাব, হামান, সাদ্দাত, কারুন, এরা কি ছোট কাফের নাকি বড় কাফের? এই কাফেরগুলো যাবে জান্নাতে না জাহান্নামে? এদেরকে জাহান্নামী আমরা বানিয়েছি না আল্লাহ বানিয়েছেন? দেখেন পৃথিবীর বড় বড় কাফের গুলো যাবে জাহান্নামে। এবার যদি জিজ্ঞেস করি বলেন তো দেখি মুনাফিক গুলো যাবে কোথায়? জাহান্নামের তলদেশে। তাহলে দেখেন বড় 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 মাপের কাফের গুলো জাহান্নামের উপরে যাবে, আর মুনাফিক গুলো যাবে জাহান্নামের তলে। তাহলে বলেন তো দেখি তুলনামূলক ভাবে কাফের চাইতে মুনাফিক ভালো না খারাপ? মুনাফিকের চেয়ে কাফের ভালো, কাফের চেয়ে মুনাফিক খারাপ। তার মানে বোঝা গেল মুনাফিক গুলো হচ্ছে সবচাইতে নিকৃষ্ট আর মুনাফিক খারাপ। এই মুনাফিক গুলোকে আপনি চিনবেন কেমনে? নবীজি হাদিসে বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন, কোরআন আর হাদিসে মুনাফিকের কিছু খাসলত বলা হয়েছে। এর মধ্যে মুনাফিকের একটা খাসলত হলো, বিশ্ব নবী বলেছেন, ইদা হাদ্দাতা কাযাবা, যখন মুনাফিক কথা বলে কথায় কথায় মিথ্যা বলে। তাহলে এর অর্থ দাঁড়ালো আমরা যারা মিথ্যা বলি, মিথ্যা বলার অভ্যাস যাদের আছে, আমরা কি কেউ মুনাফিক হয়ে মরতে চাই নাকি? তাহলে মিথ্যা কথা বলবো নাকি মিথ্যা কথা ছেড়ে দেব আমরা? করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য আমরা সবাই বড় সচেতন থাকি, আমরাও সচেতনতার কথা মাহফিলে বলি, মসজিদে বলি, কারণ সচেতন থাকতে হবে, এটা আল্লাহর কথা। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তুলকু বি আইদিকুম ইলাত তাহলুকা, নিজেরাই নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, সাবধান থাকো, সতর্ক থাকো, স্বাস্থ্যবিধি কিংবা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা, এটা আল্লাহর নির্দেশ। আপনি মহামারী থেকে বাঁচার জন্য সতর্ক থাকবেন, ভালো কথা। অনেক মানুষকে দেখি খালি মাস্ক লাগায় না, মাথার মধ্যে দেখা যায় নেটের মতো কি আরেকটা জানি দেয়, কয়েকজন আরও বেশি সচেতন হেলমেটের মতো আরেকটা পরে দেখলে মনে হয় যেন মহাকাশ থেকে নাসার বিজ্ঞানী নেমে আসছে। ভালো কথা, সতর্ক আমরা থাকবো, সতর্ক আমরা সতর্কতামূলক ব্যবস্থাও গ্রহণ করব, এটা ইসলামেরই নির্দেশ। প্রশ্ন হলো, করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য যদি আপনি এত সতর্ক থাকেন, করোনা ভাইরাসের চাইতে আরো ডেঞ্জারাস ভাইরাসের নাম হলো মুনাফিকি ভাইরাস, বলেন তো ওই ভাইরাস থেকে বেঁচে থাকার জন্য সতর্ক থাকা উচিত কম না বেশি? তাহলে সতর্ক থাকা যদি হয় আমাদের সবচাইতে বেশি, তাহলে আমরা এখন থেকে মিথ্যা বলবো নাকি মিথ্যা ছেড়ে দিব? মিথ্যা বলতে বলতে আমরা এত অভ্যস্ত হয়ে গিয়েছি, ফোন একটা এসেছে, বললো কিরে দোস্ত কোথায় আছে? মনসুর কয় আমি মৌলভী বাজার আছে না নাই? মিথ্যা বলতে বলতে এত অভ্যস্ত হয়ে গিয়েছি, দেখবেন কিছু কিছু এসি বাস আছে এখন স্লিপার কোচ, সুবহানাল্লাহ, গ্রিন লাইনের এমন বাস আছে না তো জীবনে কোনোদিন এসি বাসে উঠে নাই, ডবল ডেকারের বাসে উঠছে, উপরের তলায় বসছে, সিট পাইছে, পাওয়ার পরে দেখছে একটু বিমান বিমান ভাব লাগে, একটু পার্ট নিছে, কল একটা আসছে, দুস্থ বলল কিরে কোথায় আছে? গ্রিন লাইনের উপরের তলায় কয় আমি বিমানে আছি। যে দুস্থ কল দিয়েছে সে আবার বিমান চড়ার অভিজ্ঞতা আছে, বিমান চড়ছে, কয় এই পাগলা বিমানে তো নেট থাকে না রে, নেট পাইলি কোথায়?
মিথ্যা বললে কিন্তু মাঝে মাঝে বেজ্জত হওয়া লাগে, ঘটনা তো আরেকটা মনে পড়ছে, বলবো? মিথ্যার চর্চা কেমনে হয় সমাজে দেখেন, পরিবারেও হচ্ছে। এক বাবা ঘরে এসেছে, ঘরে এসে দেখলো তার ছেলে খাতার মধ্যে লিখতেছে। বাবা বলল, কি ব্যাপার আব্বু, খাতায় তুমি কি লিখো? খাতার টান দিয়ে এনে দেখে হাতের লেখা ভালো না। বাবা এবার ছেলেকে বলল, আব্বু তোমার হাতের লেখা তো ভালো না, তোমার বাপের লেখা কত সুন্দর দেখছো, এই দেখো আমি লিখে দিচ্ছি, আমার হাতের লেখা দেখে দেখে, আমার হ্যান্ডরাইটিং দেখে দেখে তুমি প্র্যাকটিস করো। বাবা এবার খাতায় লিখেছে, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। এই দুইটা লাইন লিখে ছেলের হাতে দিয়ে বলল, টেবিলে বসো, দেখে দেখে এবার তুমি প্র্যাকটিস করো। ছেলে প্র্যাকটিস করছে, কিছুক্ষণ পর এবার কলিং বেল বাজলো। এবার বাপ গেল, দরজা না খুলে ফাঁক দিয়ে দেখলো, হায় হায় পাশের বাড়ির আব্দুল সালাম ভাই এসেছে, টাকা পায় 10,000, জুড়ে কন কয় হাজার, ঘটনা খারাপ। এবার বাপ ছেলের কাছে এসে বলল, বাবা রে দরজাটা আস্তে করে খুলে ফাঁক দিয়ে বলে দাও, আব্বু বাসায় নাই। এখন বাপ যেহেতু পাকনা, পাকনার ঘরে তো হবে আর একটা পাকনা, এই পাকনা ছেলে এবার বলল, আব্বু এইটা কি, এইটা কি? খাতায় তো লিখিয়েছেন সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে, এখন নিজেই কেন আমাকে মিথ্যা বলার জন্য উদ্বুদ্ধ করছেন? তখন বাবা ছেলেকে বলল, বাবারে খাতার লিখা খাতায় থাকুক, এখন মিথ্যা বলে তুই আগে আমারে নাজাত দে। বলেন এইরকম মিথ্যার ছড়াছড়ি, মিথ্যার প্র্যাকটিস আমাদের সমাজে আজ কম না বেশি। খবরদার ভাইরা, যুবক ভাইরা, মিথ্যা বলা ছেড়ে দাও, জবানটাকে নাপাক করে দিও না। নবীজি বলেছেন, ইয়াকুম ওয়াল কিদ ফা ইন্নাল কিদব ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুর ইয়াহদি ইলান নার। নবীজি বলেছেন, সাবধান, মিথ্যা বলো না, মিথ্যা মানুষকে পাপাচারের দিকে ধাবিত করে, আর পাপাচার মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করে। এই জবান দিয়ে আপনি মিথ্যা বলে বলে জবানটাকে নাপাক বানিয়ে ফেলেছেন আপনি, মিথ্যা বলে বলে গুনাহের পাহাড় তৈরি করে ফেলেছেন আপনি। এই মিথ্যা বলা ছেড়ে দেন, মিথ্যা বলে বলে আপনি নিজের নামকে মুনাফিকের খাতায় নিয়ে যাচ্ছেন। আল্লাহ আমাদেরকে হেদায়াত দাও। দেখেন আমরা এই জবানটার অপব্যবহার কিভাবে করছি। দুই নম্বরে, আমরা এই জবান দিয়ে কিছু মানুষ আছে সারাদিন অশ্লীল ভাষায় গালাগালি করে, কিছু মানুষ তো আছে গালি ছাড়া কথাই বলতে পারে না, এই রকম আছে না নাই? খবরদার গালি দিবেন না, এই জবান দিয়ে কখনো কোনো মানুষকে গালিগালাজ করবেন না। গালিগালাজ করা কোনো মানুষের, কোনো মুমিনের স্বভাব বৈশিষ্ট্য হতে পারে না। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। নবীজি বলেছেন, মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, আর তাকে অন্যায়ভাবে হত্যা করা হলো কুফরি। এজন্য খবরদার, কাউকে কখনো অন্যায়ভাবে গালিগালাজ করবেন না। বলেন তো দেখি, উপরের দিকে থুতু মারলে কার উপরে পড়ে? এই কথাটা কেন বললাম, আমরা অনেকে আছি গালিগালাজ করে আবার মানুষকে বলি, অমুক রে আজকে দিছি একদম অনেক গালিগালাজ করেছে, এরকম বলে না? বেকু মানুষরে গাল্লিয়া, হে যে গুনা খামাইছে হইতু পারে না। নবীজি বলেছেন, যখন কোনো মুসলমান অন্য কাউকে গালি দেয়, গালিটা আগে তার নিজের উপরই পড়ে যায়, নিজের উপর বর্তায়। এজন্য খবরদার, মানুষকে গালিগালাজ করবেন না। গালিগালাজ করা মুমিনের স্বভাব বৈশিষ্ট্য হতে পারে না। এই জবান দিয়ে দেখেন আমরা কিভাবে গুনাহ কামাচ্ছি, জবানের অপব্যবহার আমরা কেমনে করছি দেখেন। তিন নম্বরে, এই জবান দিয়ে আমরা গীবত করছি, গীবতখোর আপনাদের এলাকায় মনে হয় একেবারে নাই। আর গীবতের চর্চা এখন দুইটা জায়গায় বেশি হয়, একটা হলো চায়ের দোকান আর একটা হলো ফেসবুক। কথা কি ভুল বলেছি নাকি? এই জন্য আমি বলি, চায়ের টঙের দোকানগুলো হলো বাংলাদেশের সেকেন্ড পার্লামেন্ট। এখানে চায়ের দোকানদার স্পিকারের ভূমিকায় থাকে, আর চাখুররা সাংসদের ভূমিকায় অবতীর্ণ হয়ে থাকে। চাখুররা চায়ের কাপে চুমুক দেয়, আর এলাকায় কে কি করলো আলোচনা সমালোচনা ঝড় উঠায় আছে না নাই? এইরকম চাখুর গিবতখুর মনে হয় মনসুর এলাকায় নাই, আপনারাই বলছেন আছে, আমার কোনো দোষ নাই। তারপর দেখবেন ফেসবুকে যার যা মন চায় তা লিখে, খবরদার যার যা মন চায় তাই লিখবেন না, কোনো মানুষের ব্যাপারে গীবত করবেন না। কারণ নবীজি বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে জেনার চাইতেও আরো মারাত্মক।
কর্তব্য না। এই কথা শুনে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ওয়ালিমাদাকা ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর রাসূল, গীবতের গুনাহ জেনার চাইতে আরো মারাত্মক হয় কেমনে? নবীজি তখন বললেন, শোনো, জেনা করার পরে যদি আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ চাইলে ওই বান্দাকে মাফ করে দিতেও পারেন, এটা আল্লাহর ইখতিয়ার। কিন্তু বান্দা যখন গীবত করে তখন আল্লাহর হক নষ্ট করে না, বরং বান্দার হক নষ্ট করে ফেলে। সুতরাং গীবত করার পরে বান্দা যদি তওবা করে, ওই তওবা আল্লাহ কবুল করবেন না ততক্ষণ, বান্দার হক বান্দার কাছে ফিরাইয়া দেবে না যতক্ষণ, অথবা বান্দার কাছে মাফ চেয়ে নিবে না যতক্ষণ। বুঝতে পেরেছেন? আপনি কি করছেন জবান দিয়ে? যা মন চায় তাই বলতেছেন, মানুষের ব্যাপারে কি বোধ করছেন? তার তো কোনো লস হচ্ছেন না, নিজের পায়ে আপনি নিজেই কুড়াল মারতেছেন, গিবত করতে করতে নিজেকে এমন গিবত খুর বানাইছেন, আপনি আমলের খাতা উল্টে লেখালি দেখবেন গুনা আর গুনা। মানুষের গিবত করবেন না। দেখেন এক জবান দিয়া মানুষ কত গুনা কামায়, এই জবান দিয়া মিথ্যা বলছে, জবান দিয়ে গালে গালাজ করছে, জবান দিয়ে গিবত করছে। চার নাম্বার দেখেন, এই জবান দিয়ে চুগলখুরি করতেছে। চুগলখুর আমাদের সমাজে কম, চুগলখুর যদি এত কম থাকতো তাহলে পরিবারে পরিবারে ভাইয়ে ভাইয়ে এত আগুন লাগার কথা ছিল না। একজনের কথা আরেকজনের কাছে লাগায়, একজনের কথা আরেকজনের কাছে লাগাইয়া জঞ্জাল সৃষ্টি করে ফেতনা লাগায় দেয়, এরকম আছে না নাই? আল্লাহর নবী বলেছেন চুগলখুর কখনো আল্লাহর জান্নাতে ঢুকবে। এরপরে পাঁচ নাম্বার, এই জবান দিয়ে আমরা দ্বিমুখী কথা অনেকে বলি, এক মুখে দুই কথা বলে, হায় রে হায় কি আর বলতাম, আমার সোনার দেশে কত বিচিত্র চিত্র আমরা দেখি। দেখা যায় দিনের বেলা মাদক বিরোধী সমাবেশের প্রধান অতিথি, আবার দেখা যায় রাতের বেলা মাদক কারবারীদের সঙ্গে ভাগ বাটোয়ারা নেওয়ার বেলায় ওই সভার সভাপতি। কি ব্যাপার? এক মুখে দুই কথা। দিনের বেলা দেখা যায় মাদক বিরোধী সমাবেশে মাদকের বিরুদ্ধে বক্তব্য, রাতের বেলা দেখা যায় আবার যারা মাদকের ব্যবসা করে তাদের কাছ থেকে ভাগ বাটোয়ারা নেয়, এইরকম আছে না নাই? এক জবান দিয়া দুই কথা বলা, এটা তো মুনাফিকের লক্ষণ। দেখা যায় মাহফিলে যখন আসে, মাহফিলে এসে মাহফিলের পক্ষে কথা বলে, আবার দেখা যায় নাচ গানের কনসার্টের আয়োজন হলে সেখানেও চার একটা নিয়ে বসে যায়, এই দিকেও থাকে ওই দিকেও থাকে, এই কুলো রক্ষা করে ওই কুলো রক্ষা করে, এইটা কিন্তু ভালো লক্ষণ না, মুনাফিকের লক্ষণ। এক জবানে কখনো একজন ইমানদার দুই কথা বলতে পারে? কি আজীব অবস্থা! ওয়াজ মাহফিলের সভাপতি, আবার গানের মাহফিলের সভাপতি। এমন কারবারই এই দুনিয়াতে আছে না নাই? এভাবে একই মানুষ দুই জায়গায় থাকা কিন্তু ভালো লক্ষণ, এই লক্ষণটা হলো মুনাফিকের লক্ষণ। এটা আমার কথা নয়, আল্লাহর কথা। আপনি রাগ করলে আল্লাহর সঙ্গে রাগ করে বসে থাকেন, কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস তাহাজিউন। আল্লাহ বলছেন মুনাফিকি স্বভাবের মানুষ যারা ইমানদারদের সামনে আসলে ইমানদারদের সাথে মিলিত হলে বলে, আমরা তো তোমাদের সাথে আছি, তোমাদের লোক, আবার শয়তানের চেলাপেলা শয়তানের সঙ্গে সাথীদের সাথে মিলিত হলে বলে, আমরা তো তোমাদের লোক। লোকটার স্বভাব হলো যেই দিকে বৃষ্টি ওই দিকে ছাতা ধরে, ভিতরে এক বাইরে এর এক, এইটার নাম হলো মুনাফে। তাহলে আমরা জবান দিয়ে দ্বিমুখী কথা বলবো? দ্বিমুখী কথা বলে বলে মানুষ জবান দিয়ে গুনাহ কামাই করছে। এরপরে দেখেন নাম্বার সিক্স, ছয় নাম্বার, এই জবান দিয়ে আমরা কত গুনাহ কামাই করছি, একেবারে পয়েন্টগুলো নোট করে নিয়ে যান। ছয় নাম্বার, এই জবান দিয়ে আমরা মানুষকে কটু কথা বলি, আঘাত করে কথা বলি, এই জবান দিয়ে মুসলমানের সন্তান হয়ে ইসলামকে আঘাত করে কথা বলে, এই জবান দিয়ে মুসলমানের সন্তান হয়ে আলেম ওলামাকে আঘাত করে কথা বলে। আমি বড় অবাক হয়ে যাই, আমি তো আপনাদেরই সন্তান, সিলেটের সন্তান, আপনাদের দুয়ার ফসল হিসাবে সারা দেশে কথা বলি, কিছু ভাওতাবাজ মানুষ আমরা দেখি মাহফিলেও আছে,
দেখেন আমরা সব সময় কোরআনের মাহফিলে কোরআনের কথা বলি, এটা রাজনৈতিক মঞ্চ নয়। কিছু মানুষ আছে আমরা মাহফিলে গেলে আমাদের কানে কানে বলে অথবা স্লিপ দিয়া বলে, হুজুর খবরদার রাজনৈতিক কথা বলবেন না। কিন্তু এই লোকগুলাই হুজুরের আগে মাইক নিয়ে বক্তব্য রাখার সময় নিজেরাই রাজনৈতিক বক্তব্য দেয়, এক জবানে দুই কথা কেমনে বলে দেখেন, বলে এটা ওয়াজের মঞ্চ রাজনৈতিক কথা বলবেন না, বলে সে নিজেই রাজনৈতিক বক্তব্য দিল। আবার এরাই হুজুরদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, আসলে হুজুররা ধর্ম ব্যবসায়ী নয়, তোমরাই মাঝে মাঝে ধর্মের লেবাস পরে এভাবেই ধর্ম নিয়ে ব্যবসা করো। এই জবান দিয়ে খবরদার কটু কথা বলা যাবে না, আঘাত করে কথা বলবেন না, লাঠির আঘাত শুকিয়ে যায়, কথার আঘাত শুকিয়ে যায় না। কথার আঘাতটাও কিন্তু বড় মারাত্মক আঘাত। আমরা অনেক সময় মানুষকে আঘাত করে করে কথা বলি। দুইটা ঘটনা আপনাদেরকে হাদিস থেকে শোনাই। অনেক মানুষ আছে নামাজি, রোজাদার, যাকাত দেয়, দান সদকা করে, কিন্তু দেখা যায় প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না, প্রতিবেশীকে কষ্ট দেয়, কঠিন ভাষায় কথা বলে। এই রকম স্বভাবের মানুষ আমাদের সমাজে আছে না নাই? নবীজি একবার সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন, হাদিসটি মুসনাদে আহমদের ভেতরে বর্ণিত হয়েছে। তিনি বলছেন, আমরা নবীজির সাথে বসা, এমন সময় এক মহিলার লাশ আসলো। ওই মহিলা বড় রোজাদার ছিল, নামাজ ছিল, দান সদকা করতো, নেক আমল করতো, কিন্তু মহিলার একটি কুঅভ্যাস, বদ অভ্যাস ছিল। এই মহিলা তার জবান দিয়ে আশেপাশের মানুষকে কষ্ট দিয়ে কথা বলতো, কটু কথা বলতো, কঠিন কঠিন কথা বলতো। এই কথা যখন নবীজি জানলেন, নবীজি বললেন, মহিলা যতই নামাজি রোজাদার আর মহিলা যতই নেককার, নেক আমল করে যাক না কেন, জবান দিয়ে মানুষকে কষ্ট দেওয়ার কারণে হিয়া ফিন্নার, ওই মহিলা জাহান্নামী হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আরেকদিন আরেকটা লাশ আসলো, মহিলার খুব বেশি নেক আমল করতে পারে নাই, কিন্তু মহিলার কখনো জবান দিয়ে মানুষকে কষ্ট দেয় নাই। নবীজি এই কথা জেনে বললেন, অসুবিধা নাই, নেক আমল কম করলেও জবানটাকে পবিত্র রাখার কারণে, জবান দিয়ে ভালো ভালো কথা বলেছে, এই জবান দিয়ে কখনো মানুষকে কষ্ট দেয় নাই, এই জন্য হিয়া ফিল জান্নাহ, এই গুণের কারণে মহিলা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। যেন খবরদার ভাইরা, মানুষকে কখনো আঘাত করে কষ্ট দিয়ে কথা বলবেন না। এরপরে আসুন নাম্বার 7, 7 নাম্বার, আমরা এই জবান দিয়ে অনেক সময় যাচাই বাছাই না করে কথা বলি, শোনা কথা আমরা বলে বেড়াই। শুনছে একজন মারা গেছে, ফেসবুকে স্ট্যাটাস ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে আমি কয়েকটা উদাহরণ দিই, এরশাদ সাহেব মারা গিয়েছেন তাই না, জাতীয় পার্টির, উনি মারা যাওয়ার আগে পাবলিক উনাকে ফেসবুকে 100 বার মারছে। আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ, আহমদ শফি সাহেবের নাম শুনেছেন না, উনি মারা যাওয়ার আগে উনাকে পাবলিক বেশ কয়েকবার মেরে ফেলছে। এই যে আমাদের সিলেটের মেয়র, সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান, উনিও মারা যাওয়ার আগে কয়েকবার মানুষ ওনাকে ফেসবুকে মেরে ফেলছে। এরকম হয় কি না? দেখবেন আমরা অনেকেই আছি শোনা কথা বলে বেড়ায়। নবীজি বলেছেন, কাফা বিল মার ইকাদিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, যা শুনেছে যাচাই বাছাই না করে তা বলে বেড়ায়, যারা মিথ্যাবাদী হলো তারা। এগুলো গুজব, অনেক সময় দেখবেন ফেসবুকে গুজব ধরাই দিয়েছে, মাঝে মাঝখানে একবার 2-3 বছর আগে ছেড়ে ধরা আর কল্লাকাটা গুজব আসলো না, সরকার যে কি বেকায়দায় পড়েছিল এটা নিয়ে, আমরাও তখন বক্তব্য দিয়ে দিয়ে মানুষকে সচেতন করেছি। খবরদার এরকম গুজব ছড়াবেন না মানুষের মাঝে, একটা কথা শুনছেন সাথে সাথে ফ্লাশ করবেন না, যাচাই বাছাই করবেন, অনুমান নির্ভর কথা বলবেন না। অনুমান নির্ভর কথা বলা কবিরা গুনাহ। আমরা কেমনে অনুমান নির্ভর দেখেন, কেমনে আপনি অনুমান নির্ভর হয়ে জবান দিয়া গুনাহ কামান দেখেন। এক ভাই সব সময় নামাজে আসে মসজিদে, দেখে একদিন দেখছে ওই ভাই কুলা উড়ায় হেঁটে যাচ্ছে পাশে বুরখাওয়ালা এক মহিলা। এখন আপনি এটা দেখে বলতেছেন, দেখছো নামাজি মানুষ মনে করছিলাম ভালো, কিন্তু দেখছো নিকারবার পাশে কিন্তু মহিলা নিয়ে ঘুরে, এখন তো ওই মহিলা তার বোনও হতে পারে কিনা। আপনি তো চাইলে সুধারণা করতে পারতেন, কু ধারণা করলেন কেন? আল্লাহ সূরা হুজুরাতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া
আল্লাহ বলেছেন, হে ইমানদারেরা, কুধারণা থেকে বিরত হও, অনুমান নির্ভর হয়ে যেও না, কারণ কিছু কিছু কুধারণা মারাত্মক পাপ। এক লোক সিনেমা হলের সামনে দিয়ে যাচ্ছে, হয়তো সে একটু আগে ফার্মাসিতে গিয়েছিল ঔষধ কিনতে, সিনেমা হলের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে বলে আপনি বলেন, ও বুঝছি অমুককে ভালো মানুষ মনে করতাম, সিনেমা দেখে বেরোইছে। এরকম কুধারণা আছে না ভাই আমাদের সমাজে? এইরকম কুধারণা করে করে আপনি এই ধরনের কুধারণা করে করে গুনাহ কামাচ্ছেন। এক কথা শুনলেন বলে বেড়াচ্ছেন, এইরকম যে কোনো কিছু শুনে সাথে সাথে সিদ্ধান্ত নেবেন না। আমাদের পরিবারে অনেক সময় গণ্ডগোল, ভাইয়ে ভাইয়ে গণ্ডগোল, হয়তো আপনাকে আপনার পরিবারেরই এক সদস্য বলছে, শুনছো তোমার ব্যাপারে এইটা বলছে, সে তো আসলে একটু কেরোসিন ঢেলে দিয়েছে। কি ঢেলে দিয়েছে তা আপনি একটু যাচাই বাছাই করবেন না, এটা বলেছে কিনা দেখেন। যাচাই বাছাই না করে সিদ্ধান্ত নিয়েছেন রাসূল, আল্লাহ বরদাস্ত না করে আয়াত নাজিল করেছেন। একটা ঘটনা আমার মনে পড়েছে, বলবো। উম্মুল মুমিনিন জুরাইরিয়া রাদিয়াল্লাহু আনহুর পিতা, তিনি ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি তোমার গোষ্ঠীর সবার যাকাত কত তারিখে নিয়ে আসবা। তিনি চলে গেলেন। চলে যাওয়ার পর নবীজি তাকে বলেছিলেন, যাকাতের সব টাকা একত্রিত করে জমা রাখবা, আমি আমার তরফ থেকে প্রতিনিধি পাঠাবো। প্রতিনিধি পাঠানোর পরে সে তোমার কাছ থেকে যাকাতের টাকা নিয়ে আসবে। তিনি গেলেন, যাকাতের টাকাগুলো কালেকশন করলেন। যাকাতের টাকাগুলো কালেকশন করার পরে যেই ডেট নবীজি দিয়েছিলেন ওই ডেট চলে গেল, প্রতিনিধি আসলো না। প্রতিনিধি না আসার কারণে তিনি এবার সিদ্ধান্ত নিলেন, প্রতিনিধি আসতো না কেন, ঘটনা কি কি হয়েছে। ওইদিকে নবীজি কিন্তু প্রতিনিধি একজনকে পাঠিয়েছিলেন, এক সাহাবীকে পাঠালেন মাঝপথে এসে তিনি মনে করলেন যে আমার সাথে তো ওই গোষ্ঠীর শত্রুতা আছে, ইসলাম কবুলের আগে তাদের সঙ্গে আমার সমস্যা ছিল, এখন যদি তাদের এলাকায় যাই একা পেয়ে আমার উপরে তারা আক্রমণ করতে পারে। এই জন্য মাঝপথ থেকে ফিরে গিয়ে নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, আমি গিয়েছিলাম যাকাত আনার জন্য কিন্তু তারা আমাকে যাকাতের টাকা দেয় নাই। এই কথা শোনার পর নবীজি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে সৈন্য দিয়ে পাঠালেন ওদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আর ওইদিকে নির্ধারিত তারিখ চলে যাওয়ার পরেও যখন নবীজির পাঠানো প্রতিনিধি আসলো না, তখন তিনি এবার সবার সিদ্ধান্ত ক্রমে নবীজির কাছে, তিনি যখন যাকাতের টাকা নিয়ে আসতেছিলেন মাঝপথে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে দেখা হলো। জিজ্ঞেস করলেন, খালিদ বিন ওয়ালিদ কোথায় যাও? বললেন, কোথায় যাই মানে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যই তো যাই, কারণ তোমরা যাকাতের টাকা দাও নাই, উল্টা নবীর পাঠানো প্রতিনিধিকে হত্যা করতে চাইছো। তিনি বললেন, কোথায়, প্রতিনিধিও তো যায় নাই, হত্যা করবো কোন জায়গা থেকে? তিনি বললেন, আমাকে নবীজির কাছে নিয়ে চলো, ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। নবীজির কাছে যাওয়ার পরে নবীজির সত্যটা জানতে পারলেন, আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু আন তুসিবু কওমাম বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ বললেন, হে ইমানদারেরা, কেউ তোমাদের কাছে সংবাদ নিয়ে আসতে, কোনো ফাসেক সংবাদ নিয়ে আসতে, তা যাচাই বাছাই করো, যাচাই বাছাই না করে সিদ্ধান্ত গ্রহণ করো না, নইলে অজ্ঞতাবশত তোমরা কারো উপরে জুলুম করে ফেলতে পারো। এই জন্য কেউ কোনো কথা বললে, ওই যে কান কথা শুনে অনেক মানুষ আছে না, এটা করা যাবে না, নইলে গণ্ডগোল বাড়বে না কমবে? বাড়বে। এরপরে দেখেন, এই জবান দিয়ে আমরা অনেক সময় মানুষকে উপহাস করি, তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলি। এক লোক মোটা, কয় কিরে মোটকা, আছে এরকম, একটু চিকনা, কয় কয় কিরে চিকনা। এক লোক একটু সহজ সরল, কয় কিরে মফিজ, কিরে আবুল, এরকম আছে না নাই বলেন? এরকম অনেকে আছে। এইরকম আপনি মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবেন না, এভাবেই তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে এই জবান দিয়ে আপনি গুনাহ কামাচ্ছেন। এরপরে দেখুন নাম্বার নাইন, এই জবান দিয়ে অনেকে মানুষের নাম ব্যঙ্গায় ডাকে, নাম
বিকৃত করে ডাকে, এরকম অনেকে আছে না? বাবা নাম রেখেছে আবুল কালাম, কয় কিরে কালাইম্যা। বাবা নাম রেখেছে আব্দুস সালাম, কয় কিরে সালাইম্যা। এই রকম মানুষের নাম বিকৃত করে ডাকে, আমাদের সমাজে অনেক মানুষ আছে না? আল্লাহ তাআলা নিষেধ করেছেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। আল্লাহ তাআলা বলেছেন, খবরদার কাউকে মন্দ নামে ডেকো না, ঈমান আনার পরে কাউকে মন্দ নামে ডাকা এটা আল্লাহর কাছে জঘন্য অপরাধ। এইভাবে প্রত্যেক দিন আপনি এই জবান দিয়ে কত গুনাহ কামাই করছেন দেখেন। গুনাহ করতে করতে গুনাহের বিরাট ফ্যাক্টরির মালিক হয়ে গেছেন আপনি, গুনাহ করতে করতে গুনাহের পাহাড় আপনি তৈরি করে ফেলেছেন। আপনি তো চাইলে এই জবান দিয়ে গুনাহের পাহাড় তৈরি না করে, এই জবান দিয়ে চাইলে আপনি সারাদিনে প্রতিনিয়ত প্রত্যেক দিন প্রতিনিয়ত নেকির পাহাড়ও আপনি তৈরি করতে পারবেন, পারবেন কিনা? কিভাবে আপনি এই জবান দিয়ে নেকিও কামাইতে পারবেন দেখেন, কিছু টিপস আপনাদেরকে দিয়ে যাই। এই জবান দিয়ে কালামের আগে সালাম যেন হয়, আপনার অভ্যাস এমন করেন কালামের আগে জবান থেকে সালাম যাবে, অর্থাৎ কথা বলবেন পরে সালাম দিবেন আগে। এখন আমাদের অভ্যাস হলো আমরা সালাম দিই না, আমরা সালামের পরিবর্তে ওয়েস্টার্ন কালচার আমরা গ্রহণ করে নিয়েছি। আমরা কারোর সঙ্গে দেখা হলে বলি হাই, হে, হ্যালো, ফেসবুকে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে এভাবে বলে না। এই যে হাই, হ্যালো, হেই, এগুলো সারাদিন বললে কোনো স্বভাব হবে? কিন্তু আপনি আপনি মানুষকে সালাম দেন, সালামের চারটা বেনিফিট আছে, চারটা উপকারিতা আছে, বুঝে থাকলে সবাই বলেন তো সালাম দেওয়ায় উপকার আছে কয়টা? বেটির তোর লাগানো এখানে জবাব, বেটা মানুষ লাগানো হোকা, সালাম দেওয়ার উপকার কয়টা? তোরা সিনেটি মাদেল তামনি, হ্যাঁ মারতাম, তো সালাম দেওয়ার উপকার কয়টা? চারটা। এক নম্বরে সালাম দিলেও সওয়াব হয়, সুবহানাল্লাহ। আপনি কইবা হাই, হেই, হ্যালো, কোনো সওয়াব আছে? কিন্তু নবীজি বলেছেন কেউ যদি আসসালামু আলাইকুম এতটুকু বলে সালাম দেয়, শুধু সে যদি শুধু বলে আসসালামু আলাইকুম, ফেরেশতা আমলনামায় দশটা নেকি লিখবে। কেউ যদি সালামটা আরেকটু বৃদ্ধি করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফেরেশতা আমলনামায় বিশটা নেকি লিখবে। কেউ যদি সালামটা আরেকটু বাড়িয়ে ফেলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, এতটুকু পর্যন্ত বৃদ্ধি করে কেউ যদি সালাম দেয়, ফেরেশতা আমলনামার মধ্যে ৩০টা নেকি লিখবে। টিটকারি হলেন না যেন আবার, তখন একটাই সালাম লইয়া টিটকারিও করেন, হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতি, তা কই হইছে বা সালাম এতটুকু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত, এতটুকু পর্যন্ত সালাম দিলে কত নাকি? ৩০ নাকি? আপনি হাই, হেই, হ্যালো সারাদিন হইলে সব হইব নি, তুমি সালামটা শুদ্ধ করে দিবা। আপনার সিলেট আমি দেখছি বেটাইনতে ওলা সালাম দেন, ভাই সাহেব সালাম আলাইকুম আসেনি। আরবি ভাষা দেখো কা, সালাম মানে শান্তি, আর সালাম আলাইকুম, সাম মানে মৃত্যু, আর সালামু আলাইকুম মানে ভাই আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আর সালাম আলাইকুম মানে তুই মরি যা। সাম মানে কি তা? আর বেটিন তোর সালাম তো হয়ে আপনার, তারা যে স্টাইল করে সালাম দেন সালাম আলাইকুম, এরা সালাম আলাইকুম না, এরা সালাম আলাইকুম না, তারা সালাম আলাইকুম, সালাম সালাম আলাইকুম আসেনি আপনার এলাকায়? এটা মামনি হল ইটা ফ্যাশনেবল সালাম বাদ দেউকা, আউকা শুদ্ধ করি একটু সালামে কি সবে আমারে শুদ্ধ করি সালাম দিলে একটা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত, আমি দিলে একটা সালাম আপনারে শুদ্ধ করিয়া জবাব দিবা তো সবে। এই দেখো কা শুদ্ধ করি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। তাহলে শুদ্ধ সালাম শিখির লাল নি আপনারা, বাড়িত কে সালাম দেননি আপনারা, গরো হামাইয়া সালাম দেওয়া লাগে, এটা মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ কোরআনে বলেছেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, যখন ঘরে ঢুকো সবার আগে কি দাও? বিয়াতি ভাই হল যারা বিয়াহ করেছেন, বাবি রেখে সালাম দিবা নি আজকে? হয় দেখো কারণে খায় আসেন, হয় আমি এখানে সালাম, আমি জামাইতে আমি এখানে সালাম দিতাম, আমি জামাই না, আমি এখানে সালাম তো জামাই হলে হলি কিন্তু হয়েছে, আপনি তো সালাম দিতাম, বাদ দিয়ে কিন্তু হুন্ডা বাসা থাকে, আজ খবর আছে যাও কাবারে আমি অতারি ওয়াজুন নাই আছে, হুজুর এই কেয়ে দিছুন সালাম দিতাই, সালাম দিলায় না এক ভাইয়া আবার একদিন কইলা, হুজুর সালাম তো দিতাম ঠিক আছে, দিয়াও না বিপদে পড়ি গেছি। কইলাম কিতা বিপদ? হন বাসাত গিয়া মারছিলাম কলিং বেল,
আমার ওয়াইফে দরজা খুলছে, আমি কইলাম আসসালামু আলাইকুম, তাই কইরা কিতা হইছে ডং করো না কিতা, তুমি আমারে চিনো না। আমরা মনে করছি সালাম মনে হয় খালি বিশেষ বিশেষ কিছু জায়গার দেওয়া যায়, না সালাম জামাই বুয়ে বুয়ে জামাই রে ফুয়া এই বাফে ফুয়াফুরি তো দিতে পারবো কোনো অসুবিধা। আর আমরা যারা তোরা একটু মুরব্বী আনা মুরব্বী আনা বাপ মুরব্বী, হাই বাপরে বাপ, এরা তো আর সালাম দেওয়াত নাই খালি লওয়াত। কলেজের প্রিন্সিপাল হয়ে গেলাম নি মাদ্রাসার প্রিন্সিপাল, আমি আর সালাম দেওয়াত না, আমি প্রিন্সিপাল আমারে দাও। অথচ আল্লাহর নবীর আমল আছে, আল্লাহর নবীর কেউ কোনোদিন আগে সালাম দিতে পারছে না, সুবহানাল্লাহ। আমার অনেক মুরব্বী বাবাও হল আছেন, তারা দেওয়াত না এখানে নেওয়াত। এক চাষা একদিন যাইরা চৌরাস্তার মুড়ে দি যুবক ক্ষতগু বাইর হয়েছে, এরা খেয়াল করছে না সালাম দিছে না, চাষায় তো রাজ্ঞা ভাই আর একবারে এই বেটা নবাও তোমরা তোমার বাপর নাম কি তারে, এ তোমরা তোমার বাফে আদব খাতাই খেয়েছে না, চাষা পুরা রাজ্ঞা ভাই আর। আচ্ছা চাষা এনারে দমক না দিয়া আপনি যদি এনারে উল্টা করতে আসসালামু আলাইকুম, এরা তো উত্তর দিলেও নে মনে মনে সরম হয়ে ধরে নানি এ চাষাই আপনার আগে সালাম দিয়েছে। এর বাদে যদি পরে কোনোদিন দেখা হইতো, দেখলাম নি যুবক হল আপনার এক মাইল দূরে দেখলো হলো এই সব সজাগ চাষা কিন্তু বড় ডাট আইলো সালাম দেন সব রেডি হো আগে সালাম দেওয়া লাগবে, ঠিক নি? সবটা ধমকাইয়া হয় না, কিছু জিনিস শিখাইলতে হয় নিজে নিজে। আপনি বাবা আপনি যদি আপনার ফুয়ারে ফুরিরে সালাম নেন, এরা আপনার কাছ থেকে সালামি করানি, এখন সালামি কিনে আপনারা আব্বু আম্মু টাটা, ওরে বাপরে বাবা আপনারা টাটা শিখাইরা, আপনারা বাচ্চায়ন্তরে আপনারা নষ্ট করলা লেদা ফেদা বাচ্চায় নতার এত দিলেন আপনারা ফোন। আমরা যখন ছোট আসলাম আমরা দেখছি যে আগে এখান তো আপনারা ওই যারা এইজ 30 আপ আপনারা ওইগুলা দেখছেন, আমি সিলটি মাতিল্লাম রাগ করি দাঁড়িয়ে আপনারা, মাওলানা ফখরুদ্দিন সাহেব তিনি তো আপনাদেরকে শুনিয়েছেন শুদ্ধ ভাষা, এখন আমি তুলা মাতিলাই দিনে সিলটি মাতলে ভালো লাগে নাকি তা তো দেখবা। আমরা দেখছি ছোটোবেলা বাচ্চার দেখ আনলে মা বাপে গিয়া কুড়ো লইছেন পুকো জড়াই ধরছেন আয় আয় চাঁদ মামা শুনাইছেন কবিতা শুনাইছেন গল্প শুনাইয়া গুম পড়াইছেন আর অঙ্কু এক বছর দুই বছর খান্তি দিলেও ইউটিউবে আমাইয়া দেলাইলা লাগাইয়া বেবি শার্ট ডুট ডুট ডু কিতা ঠিক কইছে নি মোবাইলটা আপনি বাচ্চার তোরে মোবাইলের প্রতি আসক্ত করে ছোটো থাকতে থাকি। সেদিন দেখলাম এক বাচ্চা ছোটো একবারে কথা করেন মোবাইল, আমি কইলাম এন বাপরে বয়স হত হই না হুজুর দুই বছর, কইলাম বালা তার দুই বছর হে জেলা মারে দিলে আমিও মারতাম সিনি না এবো এটা হোকাশ দান ইলা আসেনি আমরা বাচ্চান, কিন্তু আমরা অসচেতনতার কারণে ধ্বংস হইরা ইন যারার বয়স আপনারা 30-এর উপরে আপনারা আমার লোকে একমত হইবা, হোকাশান আপনার বয়স যখন 17-18 হয়েছিল আমরা ইন্টারমিডিয়েট লেভেলও গিয়া যা শিখছি, এখনকার ফুচকা ফুচকা ফুয়া ফুরিনতে দেখবা 6-7 উঠতে আনলে তারা বুধটা জানিলা এর চেয়ে বেশি জানে আর সেনে অত বেশি জানে। এর কারণ দুইটা, কয়টা কারণ? এক নাম্বার অপশিক্ষা, দুই নাম্বার অপসংস্কৃতি, এই দুইটা কারণে এই অবস্থা হয়েছে। অপশিক্ষা কিতা 6-7 বইয়ের মাঝে দেখবা এখন সিলেবাসও শারীরিক শিক্ষা এখন হারাইছে, শারীরিকও বলে কিছু শিক্ষা লাগে এখন, হঠাৎ বুঝলেন আমার ইকানের মাঝে দেখবা এমন এমন চ্যাপ্টার এমন এমন অধ্যায় তারা ঢুকাইছেন, অশ্লীল অশ্লীল একেবারে আপনার যৌন উন্মাদনামূলক অনেক কিছু ঢুকানো হয়েছে। এই অল্প বয়সে আপনার কোমলমতি বাচ্চাতে যদি ছোটোবেলায় অত ভাঁকা ফাঁকি যায় তাহলে তার ব্রেনই কম বয়সে ওদিকে যাইব স্বাভাবিকটা, এভাবে ধ্বংস করা হয়। দুই নাম্বার অপসংস্কৃতি, বাচ্চাতেরা তো আপনারা কম বয়সে দিলাইছেন ফোন, আরে বাপরে বাপ আমি দেখলাম 9-10 ফুয়াফুরিন তোরা তো আইফোন এখন আসেনি, আপনারা তো টেকা বেশি আবার লন্ডন আমেরিকা দশন ফাটাই দিলে আইফোন একটা। এক জায়গাত গেলাম একজনে কইরা হুজুর দোয়া করবা, কইলাম কিতা হইছে, আমার ফুরিয়েনু JSC A+ পাইছেন এর লাগে তান্দ্রে খুশি হইয়া আমি আইফোন এটা দিছি, বলছি বালা করছেন কিছুদিন বাদে আপনারে জামাই গিফট করবো নে, এত কম বয়সে আপনারা মোবাইল দিছেন এখানে এত ইন্টারমিডিয়েট পাস করার আগ পর্যন্ত বাচ্চার তোরা তো ফোন দিবা না, এর আগে দরকার লাগলে কইবা নেও আমার ফোন দিমা তো তোমার সারল লোকে বা যে কোনো একাডেমিক বিষয়ে দরকার হইলে আমার ফোন দিমা তো, বাচ্চার তোরা তো ফোন দিবা না। এখন তো অনলাইন ক্লাস আর অর্থাৎ বাড়ছে,
অনলাইন ক্লাস যেহেতু হয়েছে, আপনিও যখন ক্লাস করে তখন সামনে থাকবা, দেখবা আসলেও ক্লাস করে। এখন তো এটা ফাঁক না, এটা জুম অ্যাপস রে মিনিমাইজ করে হে ইউটিউবও হয়ে গেছে, ঠিক নেই? জুম অ্যাপসে তো ক্লাস চলে, হে তো রাখছে আপনার মিউট হয়ে না, যখন স্যারে ডাক দিলে অমুক আসলে জিও স্যার আসি শুনলাম সপ্তাহ কোনটাও শুনেন না হে আসলে, ঠিক নেই? তো সালামর চারটা উপকারের কথা কইছিলাম, কয়টা উপকারের কথা? এক নাম্বার কইছিলাম সালাম দিলে কিতা হয়, মাথাও কাতে কিতা হয়, এক সালাম একটা পূর্ণাঙ্গ সালামে হতো নাকি সবে হৌকা হতো নাকি? ডেইলি যদি আপনি 100 মাইনসরে সালাম দেন, দেখি অঙ্কত আপনারা খাসানা ফাখনা, 30 × 100 কত হয়েছে? সুবহানাল্লাহ, মাত্র 100 জন মানুষের সালাম দিলে 3000 নেকি একদিনে কামাইতে পারবা, সুবহানাল্লাহ। একটু আগে কইছিলাম জবান দিয়ে মানুষে গুনার পাহাড় কামায়, আবার এই জবান দিয়ে আপনি চাইলে সম্ভব আছে নেকি কাছে নেকি কামাইতে পারবানি? তো সালামর সাইডটা উপকার হওয়া আসলাম, একদিকে এক নাম্বার সালাম দিলেও সওয়াব হয়, দুই নাম্বার সালামর মাধ্যমে দোয়া বিনিময় হয়, দোয়া সালাম মানেই তো দোয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত, তোমার উপরে আল্লাহর আল্লাহর রহমত শান্তি বরকত বর্ষিত হোক, এটা একটা দোয়া। তাহলে দুই নাম্বার বেনিফিটের কথা আমরা জানলাম, সালামের তিন নাম্বার ফজিলত হলো যিনি সালাম দেন এবং যেই ঘরে বা যাকে সালাম দেওয়া হয় উভয়ের উপরে আল্লাহর তরফ থেকে বরকত রহমত নাজিল হয়, সুবহানাল্লাহ। সালামের চার নাম্বার ফায়দা হলো যিনি সালাম দেন এবং যাদেরকে বা যার উপরে যাকে সালাম দেওয়া হয় উভয়ের জিম্মাদার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যান, সুবহানাল্লাহ। তাহলে এই জবান দিয়ে সালাম দিবেন তো সবসময়, কালামের আগে সালাম। দুই নাম্বার এই জবানের সঠিক ব্যবহার কেমনে করবেন, দেখেন আপনি যখন কথা বলবেন সাবধান হয়ে কথা বলবেন, ভাবিয়া কথা বলিবেন, কথা বলিয়া ভাবিবেন না, বুঝছেন না কথা? মাতবার আগে বাব্বা, মাতার বাদে আর বাব্বা না, কারণ আমরা যা কইরাম সব তার রেকর্ড করে রাখ রাখে। রব্বুল আলামিন বলেছেন মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মানুষ এমন কোনো কথা বলে না যা রেকর্ড করে রাখা হয় না, সব রেকর্ড রাখার ব্যবস্থা করেছেন কে? এর কারণে কথা কওয়ার সময় সাবধান থাকবা, মনে যা চায় তা মাতবা না, তা কইবা না। তিন নাম্বার কথা বলার সময় ভালো কথা বলবেন, এখন ওয়াজ মাহফিল আরম্ভ হয়ে গেছে, দুনিয়ার বেহুদা কথাবার্তা, এই কথা কওয়ার সুযোগ কিন্তু আপনারাও দিছে, এখন ওয়াজ মাহফিল হয়ে গেছে সার্কাসের জায়গা, ওয়াজ মাহফিল হয়ে গেছে এখন তামসার জায়গা, এখন দেখা যার মাদ্রাসার বড় বড় প্রিন্সিপাল হল শাইখুল হাদিস মুহাদ্দিস মুফতি বড় বড় আলেম হলের তৈয়া, মানুষ এখন 24 ইঞ্চি আর 26 ইঞ্চির বাইরে, যে বেশি গান গাইতে পারে, যে বেশি আসাইতে পারে, যে চিৎকার করতে পারে, কিচ্ছা হইতে পারে, মানুষ সবাই দি, একটু সতর্ক হোক আপনারা, এই ওয়াজর ময়দান ইটারে আপনারা কলুষিত হইতে দিবা না। আলহামদুলিল্লাহ আপনারা কুলাউড়া বড়লেখা মৌলভীবাজার জেলার যে অঞ্চলগুলো আছে আপনারা অনেক মানে সচেতন মানুষ, কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গার সার্কাসগুলো দেখরা নি আপনারা, ইয়া আল্লাহ দেখছো নেউ এলাকাত নো 28 ইঞ্চি আনছেন, চলো আমরা আর একটু কমাই আনি 26 বা 24 লই যাই, তাহলে আপনার তো আরও বেশি জম্ব কি তাইলে আছে দেখো কাছে, ই কোন তামসা শুরু হইল, ওয়াজ মাহফিল মানুষ এক কোরআন হাদিসের কথা শুনতো, ইনো আরম্ভ গিয়েছে এখন গান, এখন হিন্দি গান চলেন চলেননি, কোন বেটাই বলে কোনো বাদামর গান গায়, আমি বাদাম বাদাম ফয়লা কিচ্ছু বুঝছি না, 2-3 মাস বাদে গিয়া বুঝছি বাদাম কিতা, পরে দেখি এক বেটাই বাদাম লিয়া ইউ একটা কইছে, ইটা লিয়া ওয়াজও আরম্ভ হয়ে গেছে, সব সব বিষয় কিতা ওয়াজ মাথা লাগবো এমন কোনো কথা আছে নি? হ্যাঁ আল্লাহ কইছেন মুমিনের স্বভাব হইল ওয়াল্লাযীনা হুম আনিল্লাহি মুরিদুন, মুমিন অনর্থক যত কথাবার্তা আছে এটা থেকে কিছু সব সময় কিতা থাকবো বিরত থাকবো, আপনারা যে মাত্রা শুল মিলাইরা আপনারাও গিয়া হবাই লাইক দিরা না, বেটাই অত ভিউ পায় কিনা, ঠিক নেই? এটাও ঠিক দেখো না, ওটাও ঠিক কিতাও বা কইতে হবে, ওয়াজ মাহফিল তারে আল্লাহর ওয়াস্তে আমরা যেন তামাশার জায়গা না বানাই। কেন ওয়াজ মাহফিলের আয়োজন হইল, কেউ
কেউ যদি কোনো আলেমে হতার এখন বক্তব্য হোক আছে না, আমি যে এক ঘন্টা ধরে মাত্রাম, আমি বেহুদা কোনো কথা কইরাম, এই জবান নিয়ে আলোচনা শুরু হয়েছে, জবান নিয়েও চলেন, যে জবানকে আমরা অপব্যবহার করলাম কিলা আমরা সঠিক ব্যবহার করতাম, কোরআন হাদিস দিয়ে আলোচনা চলে, সেও কেউ আসেন আবার বিষয় তার আর বেশি নাই, চারটা থাকি ফাঁসটা, এমন চারি ফাঁসটা বিষয় মানুষের মাঝে খালি বেড়াছাড়া বেশি বেশি লাগতো, বেড়া লাগতো খালি ওটা বিষয় আসেনি, বিষয়গুলো আর আমি কইলাম না, তুন্নাই যেমন আর কোনো বিষয় তার আর নাই, ওয়াজ মাহফিল মানে এই বিষয়, আর কি কোনো বিষয় ফেরা না তুকাইরা, উম্মতর গড় আগুন লাগছে রে ভাই, ফাললে আপনি ফানি ডালো কা খেরাসিন ডালো না জানো, এমনি উম্মতর গড় আগুন লাগছে, দলাদুলি ফেতনা ফাসাদ বাড়ছে, কারণ আপনি যদি আইয়া আরো তোরা ওই যে সিলেটি ভাষায় কয় আগুন লাগলে কিতা জানি কয় মারলে যে আগুন আরো বাড়ে গুড়ার মতো, কিতা এটার নাম কিতা সিলেটি ভাষায় কয় যে ফাউল বুই, ইয়েস তারা যেন আইয়া বুই সিটা মারে আরো একটু আরো ঝাঁপ করি ধরো, এলা কিছু মানুষ আছে নি মাহফিল শান্তির কথা কৌকা ঐক্যর কথা কৌকা না, বেড়া ছাড়া খালি কুম্বাই দি ইটা বেড়া ছাড়া থাকি বারোই আউকা, আল্লাহ আপনাদের হেদায়াত দৌকা, ওয়াকুলু লিন্নাসি হুসনা, আল্লাহ বলেছেন উত্তম কথা বলো ভালো কথা বলো, আদেশটা কার? আল্লাহ। এরপরে আসেন নাম্বার ফোর, চার নাম্বার হচ্ছে অনর্থক কথা বলবেন না, এটা তো বলেই ফেলছি বাদ দিলাম এই পয়েন্ট, নাম্বার ফাইভ, পাঁচ নাম্বার, অনেক মানুষ আছে কর্কশ ভাষায় কথা বলে, গলা উঁচু করে কথা বলে, এরকম আছে না? তা আপনারা বলবেন হুজুর আপনারাও তো ওয়াজের মাঠে মাঝে মাঝে খুব উঁচু করে কথা বলেন, হ্যাঁ এটাও নবীজির বৈশিষ্ট্য, নবীজি যখন বক্তব্য দিতেন মাঝে মাঝে নরম ভাষায় কথা বলতেন, আবার মাঝে মাঝে তিনি কোনো কোনো কথা খুব গরম ভাষায় বলতেন, এটাও নবীর সুন্নাহ, এটা এক জিনিস। আরেকটা হচ্ছে দেখবেন কিছু মানুষ আন্দাজে এমনি সবসময় গাধার মতো কর্কশ কণ্ঠে কথা বলে, এরকম আছে না নাই? রব্বুল আলামিন নিষেধ করেছেন খবরদার এইরকম কথা বলো না, সেই যারা লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে এই ব্যাপারে উপদেশ দিতে বলেছিলেন, এই ব্যাপারে উপদেশ দিয়ে বলেছিলেন, ওয়াকসিদে ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির, লোকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন মধ্যম পন্থায় জমিনে চলাচল করো আর কণ্ঠকে উঁচু করো না, নিশ্চয়ই গাধার স্বর হলো সবচেয়ে বড় কর্কশ, ওই রকম কথা বলো না। নাম্বার সিক্স, ছয় নাম্বার, আপনি যখন কথা বলবেন প্রজ্ঞার সাথে কথা বলবেন, হিকমতের সাথে, রব্বুল আলামিন বলেছেন উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাওয়িজাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান ইলা আখিরিল আয়া, আল্লাহ বলেছেন নবী আপনি মানুষকে আল্লাহর পথে ডাকুন প্রজ্ঞার সাথে আর উত্তম উপদেশের সাথে, আর বিরুদ্ধবাদীদের সাথে তর্ক করুন উত্তম পন্থায়, কোন ভালো মানুষ বুদ্ধিমান মানুষ কখনো তর্ক করে সময় নষ্ট করে না, ওই যে আল্লাহ কোরআনে বলেছেন জাহেলদের সম্মুখীন হলে বলো ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, সালাম দিয়ে চলে যাও, তর্ক করা কখনো ভালো মুমিনের স্বভাব হতে পারে? সাত নাম্বার, এই জবান দিয়ে আপনি দাওয়াত দেন, এই জবানটা দিয়েছেন কে? একটু মহব্বতের সঙ্গে আওয়াজ করে বলেন এই জবানটা আমাদেরকে দিয়েছেন কে? এই জন্য এই জবানটাকে আল্লাহর কাজে লাগান, মানুষকে আল্লাহর দিনের দাওয়াত দেন, নিজে নামাজে যাচ্ছেন আরেকজন ভাইকে বলেন নামাজে আসেন, নিজে কোরআন পড়তে জানেন আরেকজন ভাইকে কোরআন শেখার কথা বলেন, এই রকম করে জবান দিয়ে দাওয়াতি কাজ করেন, কারণ জবান দিয়ে যত কথা বের হয় সকল কথার মধ্যে সবচেয়ে দামি কথা আল্লাহর কাছে হলো সবচেয়ে দামি কথা হলো দাওয়াতি কথা, আল্লাহ বলেছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, আল্লাহ তাআলা বলেছেন আর তার কথা চাইতে কার কথা উত্তম হতে পারে যে তার কথা তার বক্তব্য দিয়ে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, সুবহানাল্লাহ। এরপরে নাম্বার এইট, আট নাম্বার, কখনো এই জবান দিয়ে মানুষের সঙ্গে তর্ক করে করে সময় নষ্ট করবেন না,
যে আয়াতটি আমি আগে বললাম, আল্লাহ বলেছেন ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দা হলো তারা দুনিয়ায় নম্রভাবে বিচরণ করে যারা, আর জাহেলদের সাথে তর্ক না করে তারা সালাম দিয়ে চলে যাবে। নাম্বার 9, এই জবান দিয়ে আপনি কখনো অশ্লীল গান বাজনা এই জবান দিয়ে বের হবে না। অনেক যুবক তরুণেরা আছে অশ্লীল গান শুনে শুনে তারপরে এই জবান দিয়ে এই গানগুলো প্র্যাকটিস করে গানগুলো বলে। খবরদার যুবক ভাইয়েরা, আমার বোনেরা, আমার মায়েরা যারা শুনছেন সবাইকে বলছি, এই জবান দিয়ে কখনো অশ্লীল গান বলা যাবে না। জোরে বলেন তো, জবানটা আমাদেরকে দিয়েছেন কে? আর একটু জোরে বলেন, জবানটা দিয়েছেন কে? এই জন্য গান যদি গাইতেই হয় ওই আল্লাহর নামে গান গাইতে হবে। আল্লাহ রাসূলের সাথে গান গাইতে পারেন, কোনো অসুবিধা নাই, কারণ জবান দিয়েছেন যিনি তার কণ্ঠেই কেবল গান হতে পারে। তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়। কার নামে? তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয় চোখ সুন্দর হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়, তোমার নূরে রাভা চাঁদকে দিলে চাঁদ জোছনা পেল, তোমার প্রেমের রং সূর্য নিয়ে সেজে দীপ্ত হলো, তোমার গন্ধ যদি ফুলে দেয়া হয় ফুল সুরভিত হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়। সুবহানাল্লাহ পড়েন। যুবক ভাইরা, গান যদি শুনতেই হয় আর গাইতে হয়, কার নামে গাইবেন আর কার নামে শুনবেন? আল্লাহ রাসূলের নামে গান গান, কারণ আমাদের সমস্ত প্রেম সমস্ত ভালোবাসা সব কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? আমাদের ভালোবাসা সবই যেন হয় শুধু প্রভু তোমারই জন্য, রাগ ক্ষোভ ঘৃণা গুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য, ভালোবাসি বাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ হৃদয়ে গেঁথেছি তোমাকে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। ভালো লাগে? এই জন্য গান শুনতেই যদি হয়, যদি গাইতেই হয়, আল্লাহ আর রাসূলের শানে শুনবো, আল্লাহ আর রাসূলের শানেই আমরা গাইবো। রাজি আছেন? এইভাবে আসেন, জবানটাকে কন্ট্রোল করেন। দেখছেন, যারা মন দিয়ে শুনছেন আজকের আলোচনা, জবান দিয়ে মানুষ কিভাবে গুনাহ কামাইতেছে, আবার এই জবান দিয়ে চাইলে আপনি নেকির পাহাড়ও কামাইতে পারবেন কিনা। এই জবানটার অপব্যবহার বাদ দিয়ে শেষ একটি হাদিস শুনে আপনাদেরকে ভালো করে শুনেন, যদি আপনার এই জবানটার জিম্মাদারি গ্রহণ করতে পারেন। বুখারীর হাদিস, নবীজি বলেছেন, মাইয়াতমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। নবীজি বলেছেন, যেই ব্যক্তি তার দু চোয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহবা আর দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান, এই দুটো জিনিসের জিম্মাদারি যারা গ্রহণ করবে, আমি নবী কাল কিয়ামতের দিন নিজেই তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। এজন্য আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, এই জবানটা কন্ট্রোল করেন।
দেখবেন নবী আপনার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাবেন। আল্লাহু আকবার। এই জবান দিয়ে আপনি প্রত্যেক দিন গুনাহের পাহাড় তৈরি করছেন। একটু সচেতন হন আপনি, এই জবানটার হেফাজত করেন, এই জবানটাকে কন্ট্রোল করেন, এই জবান দিয়ে আর গুনাহ কইরেন না, বরং এই জবানটার সঠিক ব্যবহার করেন, এই জবান দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করেন, মানুষের সঙ্গে ভালো ভাষায় কথা বলেন। অনেকে আছে হাসেও না, সারা দিন এমনি থাকে, আছে এরকম, হাসি মুখে কথা বলাটাও সৎকা, সুবহানাল্লাহ পড়েন, হাসি মুখে থাকবেন, সুন্দর ভাষায় মানুষের সাথে কথা বলবেন, এই জবান দিয়ে কারো গীবত করবেন না। ফেসবুক একটা পেয়েছেন বলেই যা মন চায় উল্টা পাল্টা লিখবেন না, নিজে সচেতন হয়ে যান, ভালো মানুষ হন, আপনি ভালো মানুষ হন, ভালো মুসলমান হন, এই জবানের হেফাজত করেন, তাহলেই দেখবেন গুনাহ থেকে অনেকাংশেই আপনি বেঁচে থাকতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জবান হেফাজতের তৌফিক দান করেন। মাহফিল কমিটির কোনো বক্তব্য না থাকলে মোনাজাতে চলে যেতে পারে, কোনো কথা আছে আপনাদের? গজল তো অনেক গাইলাম, আমি অসুস্থ মানুষ আর সামনেই হস্ত দিবার, আচ্ছা ঠিক আছে, কইলে তো আপনি আর একটা পকেট কালেকশন মারি দেবো। আচ্ছা গান এত হইব, গান তুলে টেকা দেওয়া লাগবে। আমাদের ভাইরা মাহফিলের আয়োজন করেছেন, আগামী বছরও মাহফিলটা হোক আপনারা চান। এই যে ভাইরা এখন প্যাকেট নিয়ে ঢুকবেন, গানও শুনবেন দিবেনও, আর যদি কেউ না দেয় আপনারা বলবেন গান, কিন্তু গান কিন্তু মাঝখানে ইষ্ট বুঝব। হ্যাঁ ঠিক আছে, স্বেচ্ছাসেবক ভাইরা ঢুকে যান, ঠিক আছে, আমরা একটা ইসলামী সঙ্গীত গেয়ে তারপরে আমরা মোনাজাতের দিকে চলে যাবো ইনশাল্লাহ। সিলেটি গান তো সবই উঞ্চুত, আমরা এর সিলেট উঠবার চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, 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 তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি, তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি, সুতুই টান দিলে বালি সুতুই টান দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, 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 বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার, বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার, দামি কাপড় ছেড়ে হবে দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে,
বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। সবাই বসে যান, মোনাজাতটা করে যান, এখন দোয়া কবুলের সময়, বসে যান সবাই, মোনাজাতটা করে যান আপনাদের।